এমনি রকম যেমন আপনি প্রশ্ন করেছেন সাধারণত আমরা জানি কোনো প্রাণীর ছবি আঁকা হারাম কিন্তু যারা বিজ্ঞান শাখায় পড়েন তারা প্র্যাকটিক্যাল অনেক ছবি অঙ্কন করতে হয় এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে প্রথম কথা হলো যে যদি আপনার কোনো কিছু জানার শেখার বোঝার বা মানুষের কল্যাণ সাধন করার জন্য আপনার এই বিদ্যা অর্জন করা প্রয়োজনীয় মনে হয় এবং আপনি এটা করতে বাধ্য হন তাহলে সেটা আপনার জন্য জায়জ হতে পারে যেমন আপনি একজন চিকিৎসক হবেন চিকিৎসক হয়ে আপনি মানুষের চিকিৎসা সেবা দিবেন এবং বিশেষ করে ধরুন মুসলিম সমাজে আজকাল গাইনি সার্ভিস দেওয়ার মতো মহিলা ডাক্তারের সংখ্যাও কমে যাচ্ছে আবার মহিলা অনেক রুগী আছেন যারা দাঁতের ডাক্তার দেখাতে চান মহিলা এবং মুসলিম নারীরা মুসলিম পুরুষ বা একজন বিপর্দা হয়ে একজন পুরুষের কাছে তিনি তার দাঁত দেখাবেন না যেখানে তার চেহারা হয়তো প্রদর্শন করতে হতে পারে বা আংশিক প্রদর্শন করতে হতে পারে তো এই সমস্ত দিক বিবেচনা করে আপনি ডাক্তারি পড়াশোনা করছেন মুসলমানদের কল্যাণার্থী মানুষের কল্যাণার্থী তো সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো কিছু করতে হয় সেটি জায়েজ হতে পারে ইনশাআল্লাহ তাহলে এই কারণে আর দ্বিতীয়ত হলো যে আপনি একটা পর্যায়ে এসে এ সম্পর্কে ধারণা নিচ্ছেন যেখানে এখানে কী শেখানো হয় কি জানা হয় জাস্ট আপনার ধারণা নেওয়াটা উদ্দেশ্য এবং এটাকে আপনি হারাম ঠিকই মনে করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে আর এমনিতে এটাকে হারাম আপনি মনে করছেন না বৈধ মনে করছেন আপনার ভিতরে এটা নিয়ে কোনো অনুশোচনা নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো গুনহায়ের কথা এবং না কথা আর ছবি কোনো প্রাণীর ছবিকে অঙ্কন করা রীতিমতো সেটি সুস্পষ্টভাবে মৌলিকভাবে নিষিদ্ধ নবিক্রিম সাদা আল্লাহ সাল্লাম বলেছেন পোখারিতে বর্ণিত হয়েছে যে ওই ঘরে আল্লাহ তাল রহমতের ফেরস্তা প্রবেশ করেন না বরং লানত হয় অনু ব্যক্তির উপরে যে ছবি অঙ্কন করে অর্থাৎ কোনো প্রাণীর ছবি অঙ্কন করে অতএব এটা মৌলিক বিধান কিন্তু বিশেষ প্রয়োজনে বা নিরুপায় ব্যক্তি হলে কিংবা জাস্ট সে সম্পর্কে ধারণা নিয়ে আপনি মানুষকে সচেতন করার উদ্দেশ্য হলে বা অন্য কোনো শতদ্দৃশ্য থাকলে সেটি যাচ হতে পারে